আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, খুব মহব্বত করে আমাদেরকে, তারা যা চায় সবসময় তাই দিয়ে দিই আমরা, আর যখন আমাদেরকে মারার প্রয়োজন হয় পেঁয়াজ বন্ধ করে দেয়, চাল বন্ধ করে দেয়, আবার পানি দিয়েও মারবার চেষ্টা। যারা ওলামাদের বিরুদ্ধে কথা বলবে, আমার বক্তৃতা পরিষ্কার, তারা দেশের বিরুদ্ধে, তারা ইসলামের বিরুদ্ধে, তারা শান্তির বিরুদ্ধে, তারা শৃঙ্খলার বিরুদ্ধে, তারা যেন নারায়ণগঞ্জের মাটিতে না নামতে পারে। হেফাজতে ইসলামের অবস্থান, ওলামাদের অবস্থান পরিষ্কার। এই দুর্যোগে তাকিয়ে দেখেন তাদের কোনো চেলা চামুন্ডা মাঠে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওলামা একরাম সবার আগে গিয়ে দক্ষিণাঞ্চলে ত্রাণ বিতরণ করছেন, আর দুর্যোগ কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, সিলেটও তাই করছেন। আজকে যখন মাঝে মধ্যে মনে হয় যে কোনো সময় দেশের স্বাধীনতা বিপন্ন হতে পারে, আমি মনে করি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য যদি কখনো মাঠে নামার প্রয়োজন হয়, হেফাজতের নেতৃত্বে, ওলামাদের নেতৃত্বে দেশের জনগণ মাঠে নামবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন কারা? নির্যাতিত মজলুমা আলেমে দিন, হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জনাব হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি। মুফতি সাখাওয়াত হোসেন রাজি। হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের মহতরম সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, দীর্ঘ বক্তৃতা করবার মতো শারীরিক সক্ষমতা আমার নাই, কিছু অসুস্থ। এরপরেও যেহেতু নারায়ণগঞ্জের প্রোগ্রাম, আমি সাধারণত নারায়ণগঞ্জের কোনো প্রোগ্রাম মিস করি না। এছাড়া গত মাসে এই নারায়ণগঞ্জের মাটি থেকে বামপন্থী রামপন্থী কতিপয় লোকদেরকে ওলামাদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের পক্ষের শক্তি, ইসলামের পক্ষের শক্তি। হেফাজতে ইসলাম বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, মানব অধিকারের কথা বলে, সকলের অধিকারের কথা বলে, শান্তির পক্ষে, শৃঙ্খলার পক্ষে, সন্ত্রাসের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে, যত ধরনের অপকর্ম আছে সকল অপকর্মের বিরুদ্ধে হেফাজতের অবস্থা। হেফাজতে ইসলাম দেশের গণমানুষের একটা সংগঠন, এর সঙ্গে দিন মজুর থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি সকলে জড়িত, সবাই হেফাজতে ইসলামকে সমর্থন করে। দেশে নানা দুর্যোগ চলতেছে, আমরা দেখছি দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আবার সিলেট অঞ্চলে, আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, খুব মহব্বত করে আমাদেরকে, তারা যা চায় সবসময় তাই দিয়ে দিই আমরা, আর যখন আমাদেরকে মারার প্রয়োজন হয় পেঁয়াজ বন্ধ করে দেয়, চাল বন্ধ করে দেয়, আবার পানি দিয়েও মারবার চেষ্টা। এটা একটা দুর্যোগ, এটা পরিকল্পিত দুর্যোগ, দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র। হেফাজতে ইসলাম দেশের পক্ষে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, সে দিল্লি হোক আর ওয়াশিংটন, তেল আবিব হোক আর লন্ডন, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে হেফাজতে ইসলামের অবস্থা। সুতরাং যারা হেফাজতের বিরুদ্ধে কথা বলবে, যারা ওলামাদের বিরুদ্ধে কথা বলবে, আমার বক্তৃতা পরিষ্কার, তারা দেশের বিরুদ্ধে, তারা ইসলামের বিরুদ্ধে, তারা শান্তির বিরুদ্ধে, তারা শৃঙ্খলার বিরুদ্ধে, তারা যেন নারায়ণগঞ্জের মাটিতে না নামতে পারে। ওরা দেশের বিরুদ্ধে শক্তি। হেফাজতে ইসলামের অবস্থান, ওলামাদের অবস্থান পরিষ্কার।
এই দুর্যোগে তাকিয়ে দেখেন তাদের কোনো চেলা চামুন্ডা মাঠে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওলামা একরাম সবার আগে গিয়ে দক্ষিণাঞ্চলে ত্রাণ বিতরণ করছেন আর দুর্যোগ কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, সিলেটও তাই করছেন। আজকে যখন মাঝে মধ্যে মনে হয় যে কোনো সময় দেশের স্বাধীনতা বিপন্ন হতে পারে, আমি মনে করি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য যদি কখনো মাঠে নামার প্রয়োজন হয়, হেফাজতের নেতৃত্বে, ওলামাদের নেতৃত্বে দেশের জনগণ মাঠে নামবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ও তাআলা হেফাজতে ইসলাম ওলামায়ে কেরামের ইজ্জত সম্মান বুলন্দ করে দিন, ওলামাদেরকে এই পথে আরো ত্যাগ কুরবানি বিসর্জন দিয়ে কাজ করার তৌফিক দান করুন। ওমা তৌফিকে ইল্লা।